আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের গুনতে হচ্ছে খরচ দ্বিগুণ খরচ দিয়ে করতে হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা এই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি আরবে বর্তমানে প্রায় ২৬ লাখ প্রবাসীর বসবাস এ সকল প্রবাসীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করার কারণে পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসছেন আবার ভিজিট ভিসাদারীদেরকে উমরা পালনের সুযোগ দেওয়ায় অনেক প্রবাসীরাই তাদের পরিবার পরিজনকে সৌদি আরবে আনতে আগ্রহী কিন্তু সৌদি আরবে আনতে গিয়ে তাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ কাগজ কলমে ভিসার খরচ কম বলা হলেও দ্বিগুণ খরচ দিয়ে করতে হয় সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা সৌদি আরবে থাকা প্রবাসীদের অনেকেই অভিযোগ করেছেন সিন্ডিকেটের কারণে বাড়ছে ভিজিট বিশার খরচ বিষা ফি কমানোর উদ্যোগ নিতে দাবি জানিয়েছেন প্রবাসীরা সাল থেকে প্রবাসীদের পরিবারের জন্য ফি কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি সৌদি সরকার আরবে বিজিট বিজিট এসে পবিত্র মক্কায় উমরা পালনের সুযোগ সেই সাথে সৌদি আরব পুরোটা ভ্রমণ করার সুযোগে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা প্রতিনিয়ত তাদের পরিবার পরিজনকে সৌদিতে ভ্রমণের জন্য নিয়ে আসেন কাগজে কলমে সৌদি আরবের বিষা ফি নির্ধারণ করা আছে তিনশো হাজার টাকা খরচ হতো তবে সৌদিতে বসবাসরত প্রবাসীদের অভিযোগ সৌদি সরকার সুযোগ দিলেও বাংলাদেশের এক শ্রেণীর দালাল চক্র সিন্ডিকেটের মাধ্যমে এই খরচ এখন দ্বিগুণ করে দিয়েছে এসকল প্রবাসীরা জানিয়েছেন চলতি বছর পবিত্র হজ মৌসুমের পর বাংলাদেশ থেকে প্রতি পাসপোর্ট বিষার জন্য খরচ দেওয়া হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত এতে করে স্বল্প আয়ের প্রবাসীরা পরিবার পরিজনকে সৌদি আরবে আনা থেকে বঞ্চিত হচ্ছেন দুই হাজার উনিশ সালের আগে সৌদিতে বসবাসরত প্রবাসী নাগরিকেরা ফ্যামিলি ভিজিট বিষার জন্য ফি দুই হাজার রিয়াল গুনতে হতো তেল রপ্তানি থেকে নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনের জন্য বিজিট বিশাফি মাত্র তিন রিয়াল নির্ধারণ করে সৌদি সরকার এদিকে পর্যটন খাতে সৌদি কর্তৃপক্ষ বিপুল বিনিয়োগ আশা করছে এতে দুই হাজার সালের মধ্যে পর্যটন খাতে জিডিপি তিন শতাংশ থেকে দশ শতাংশে উন্নীত হবে বলে সৌদি সরকার আশা প্রকাশ করেছে তাই পর্যটন খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে বিষানীতি অনেকটাই সহজ করে দিয়েছে আর এ কারণে মাত্র তিনশরিয়াল রিয়াল নির্ধারণ করে দিয়েছে ফ্যামিলি বিজিট বিশাফি সরকার কিন্তু বাংলাদেশি প্রবাসীরা গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে